আসসালামু আলাইকুম দর্শক, আমি নুরুন্নাহার লিলিয়ান আপনাদের সবাইকে আমার নিয়মিত ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে 25 এপ্রিল 2020 আর আজ হচ্ছে শনিবার। আর আজ থেকে আমাদের মুসলিম ধর্মের অন্যতম একটি ধর্মীয় উৎসব রমাদান শুরু হলো। তো আপনাদের সবাইকে রমজানুল মুবারক। তো গতকাল 24 এপ্রিল থেকে আমাদের মোটামুটি একটা প্রস্তুতি ছিল, ছোলা ভিজানো, তারপরে হচ্ছে ডাল ভেজানো, অন্য সব যা যা আমরা তৈরি করে থাকি। এই মাসে মোটামুটি আমরা অনেক ধরনের খাবার খেয়ে থাকি। তো এর মধ্যে কিছু সংযমের কাজও আছে, যেমন নামাজ পড়া, কোরআন খতম দেওয়া, সদকা দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে খাবার বিলানো, তারপরে হচ্ছে ইফতার করা, তারাবি পড়া। তো এই ধরনের যে আমাদের একটা ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা পুরো এক মাস আমরা পালন করে থাকি। তবে সিয়াম সাধনার মাস বলা হয়ে থাকে এই মাসটাকে, রোজার মাস বা রামাদান। এটি হচ্ছে ইসলামী ক্যালেন্ডারের নবম মাস। আর মুসলিম ধর্মের 5টি পিলার আছে, 5টি স্তম্ভ বলা হয়। এক হচ্ছে শাহাদা, মানে আল্লাহর উপর বিশ্বাস, তারপরে হচ্ছে নামাজ, হজ, জাকাত, রোজা। তো এই 5টা স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে রোজা রাখা। তো এই রোজার মাসটা আমরা সম্পূর্ণ আমাদের ভিন্ন একটি রুটিন তৈরি হয়, ভিন্ন একটি ডিসিপ্লিন তৈরি হয়, ভিন্ন একটি জীবন প্রণালী আমাদের জীবনে চলে আসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের দিনটি আমি অত্যন্ত রহমতের সাথে পালন করতে পেরেছি। তো গতকালকের যা পরিস্থিতি ছিল, আমি দুপুরে নামাজ পড়ে ইফতারের জন্য রেডি হচ্ছিলাম আসরের নামাজের পর। তো মোটামুটি রেডি করব এমন সময় দেখি যে আমাদের সারপ্রাইজিংলি আল্লাহর রহমতে খাবার চলে এসেছে। আমি তো খুবই অবাক হয়েছি। গত বছরও সোনারগাঁ থেকে এসেছিল, আবার পুরো হোটেল পূর্বাণী থেকেও খাবার এসেছিল। আমি এটা হচ্ছে আমার হাজব্যান্ড অনেক ধরনের কোম্পানির সাথে কাজ করে থাকে, আর ওরা এটা হচ্ছে যেহেতু আমরা মুসলিম, আমরা যেমন প্রতিবেশীকে খাবার দেই, সেই রকম ওরাও ওদের বিভিন্ন ক্লায়েন্ট আছে যারা নিয়মিত তাদের সাথে কাজ করে বা যারা তাদের ক্লায়েন্ট, তাদেরকে এভাবে খাবার পাঠায়। তো এটা হচ্ছে এক ভাইয়া পাঠিয়েছেন, ওই ভাইয়া হঠাৎ করে মানে এমন করে আমাদেরকে সারপ্রাইজ দিবে, আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি। যাই হোক, ওনার জন্য অনেক অনেক দোয়া রইল। আমি খুবই মানে খুশি হয়েছি, কারণ হচ্ছে এই সময় ইফতার বানাতে আমার কোনো মানে আফসোস নেই, কিন্তু যখন কোনো মানুষ এইভাবে আন্তরিকতা দেখায় তখন তো ভালোই লাগে। যে কোনো মানুষকে সম্মান দেখানো, এটাও কিন্তু ইসলামের একটি অংশ যে আরেকটা মানুষকে সম্মান দেখানো হয়েছে। তো এটা মনে হয়, আমি যতটুকু বুঝলাম, এটা একটি সিলভার প্যাকেজ ওয়েস্টিন হোটেলের। তো এখানে 10টা বক্স আছে, এখানে আছে যেটা বক্সের মধ্যে ফ্রুটস আছে, ফ্রুটসের মধ্যে আছে তরমুজ, তারপর হচ্ছে আনারস, মালটা মালটা কেটে দিয়েছে। এখানে আসলে এটা ওয়েস্টার্ন হোটেলের একটি সিলভার প্যাকেজ, এবং এই প্যাকেজে দেখলাম 10টা প্যাকেট আছে, মানে 10টা বক্স। তো এর মধ্যে আছে হালিম, তারপরে হচ্ছে তন্দুরি রুটি এবং কয়েক টুকরা চিকেন, তারপর বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ, ছোলা, তারপর ডাবলি ভুনা আছে, খেজুর আছে, জিলাপি আছে, দধি আছে, মুড়ি পর্যন্ত আছে। তো টোটাল 10টা বক্স, 10টার মধ্যে 5টা বড় বক্স এবং 5টা ছোট বক্স। তো খুব ভালো লাগছিল এই কারণে যে মানুষের মধ্যে যে মানুষের যে আন্তরিকতা বা মানুষের, ইসলাম কিন্তু সবসময় এটাই শেখায় যে মানুষের মধ্যে যে মানুষের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ হওয়া উচিত, কাম্য, এবং মানুষের সাথে মানুষের যে ভালোবাসা সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ইসলাম সবসময় ভ্রাতৃত্ববোধকে গুরুত্ব দেয়। কিন্তু বর্তমানে এই স্বার্থপর পৃথিবীতে ভ্রাতৃত্ববোধ বা সৌহার্দ্যপূর্ণ আচরণটা এখন আমরা খুব একটা পাই না। তবে আস্তে আস্তে মানুষ যেই পরিবেশে থাকা দরকার সেখানে কিন্তু আছে, কিন্তু অনেক জায়গায় যখন আমরা এই ভ্রাতৃত্ববোধের ঘাটতি দেখি তখনই খুব খারাপ লাগে। তো সব মিলিয়ে
ইফতারটা ভালোই কাটলো এবং ভালো লেগেছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এই কারণে যে অনেক সময় আমাদের অনেক খারাপ সময় কাটে বা আমাদের জীবনে অনেক বিপদ আসে বা আমরা হয়তো অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই, ব্যক্তিগতভাবে আমি খুবই মানসিকভাবে একটু হতাশাগ্রস্ত, কারণ লকডাউন, পৃথিবীর পরিস্থিতি ভালো না, সব মিলিয়ে একটা অস্থিরতা বিরাজ করছে। তো এই সময় এরকম ভালোবাসাপূর্ণ বা এরকম সম্মান দেখানো, একটা মানুষকে সম্মান দেওয়া, সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা আমাদের সোসাইটিতে এখনও যা আছে এটা দেখে ভালো লাগলো। কারণ আমি খুবই সারপ্রাইজ হয়েছি, গত বছরও এরকম সারপ্রাইজ হয়েছিলাম এবং তার আগের বছরও সারপ্রাইজ হয়েছিলাম, তবে এবারকার বিষয়টা অন্যরকম। কারণ হচ্ছে এগুলো নর্মালি আমার বাসায় আসে, কারণ হচ্ছে বিভিন্ন কোম্পানি, আমার হাজবেন্ড যেহেতু একজন সায়েন্টিস্ট, তো বিভিন্ন কোম্পানিরা, কেমিক্যাল কোম্পানি, তারপর হচ্ছে কসমেটিক্স কোম্পানি, যেমন আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখে থাকেন অনেকেই জানেন যে ও হচ্ছে পারফিউম মেকার এবং তার ইন্টারন্যাশনালি অনেক অ্যাওয়ার্ড আছে আমেরিকা এবং জাপান বিভিন্ন জায়গা থেকে। তো তার পিএইচডিতেও সে কম্পাউন্ড আবিষ্কার করেছিল। তো যাই হোক, আমি ব্লগ করছি, ব্লগ আমার একটা শৌখিনতার একটা জায়গা। তো এখান থেকে আমি, এই প্ল্যাটফর্ম থেকে আমি সারা পৃথিবী থেকে অনেক অনেক বড় আপু, আমার সমবয়সী, জুনিয়র, সিনিয়র, অনেক সম্মানিত আপু ভাইয়ার সাথে, ইউটিউবার আপু ভাইয়ার সাথে আমার যোগাযোগ হয়েছে, বন্ধুত্ব হয়েছে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যে মানুষের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা। আমার কাছে মনে হয় সারা পৃথিবী আমার আত্মীয়, সারা পৃথিবী আমার একটা বাসস্থান, সারা পৃথিবীর মানুষজনই আমার আত্মীয়। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে রেডি হতে, কারণ আমি এর মধ্যে শরবত তৈরি করলাম। তো শরবত তৈরি করতে করতে ওকে বললাম, ও রেডি হলো। তো এই হচ্ছে আমার আজকের ইফতার, আশা করছি আপনারাও সবাই ভালো মতো কাটিয়েছেন। এবং আমাদের জীবনে অনেক সময় অনেক দুঃখ দুর্দশা, অনেক কষ্ট আসে, কিন্তু এইভাবে যেন ভালোবাসার সারপ্রাইজ হয়ে জীবনে নেমে আসে। আল্লাহর কাছে অনেক দোয়া করি যেন পৃথিবীটা খুব দ্রুত সুস্থ হয়, খুব দ্রুত আমাদের জীবনে শান্তি ফিরে আসে, আমরা যেন স্বাভাবিক জীবনে পৌঁছাতে পারি। তো আপনারাও দোয়া করবেন যাতে আমরা আবার সবাই স্বাভাবিক জীবনযাপন ফিরে যেতে পারি। তো আগামী কালকের জন্য সেহরি তৈরি করব এই ভিডিওটা এডিটিং করার পরে। তো আমি তো লেবুর শরবত বানাচ্ছিলাম, আর খুব বেশি কিছু করিনি যেহেতু এই খাবারগুলো খেয়ে শেষ করতে হবে। তো আগামী কালকে কী ঘটবে আমরা কেউই জানি না। তো অনেক সময় যখন ধৈর্য হারা হয়ে যায়, বিপদ আসে, তখন হয়তো ভাবি আমাদের হয়তো কোনো দরজাই খোলা না, কিন্তু মহান সৃষ্টিকর্তা আমাদের কখন কোনভাবে আমাদের মন ভরিয়ে দিবে, আমাদের জীবন পূর্ণ করে দিবে আমরা কেউই জানি না। তবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হয়। তো কিছুক্ষণ পরেই হচ্ছে মাগরিবের আজান দিবে, আমি আমার ইফতার শেষে দোয়া করলাম। আর এবার এই এক মাস আমি চিন্তা করেছি আমার ব্লগে আমি ফেস ব্লগ করব না, ফেস দেখাবো না। আমি চেষ্টা করব তথ্যমূলক এবং ভালো কিছু করার জন্য, আর এভাবে আমাদের জীবনে ভালোবাসা হয়ে ফিরে আসুক প্রতিটি দিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে সুন্দরভাবে একটি দিন কেটে গিয়েছে, আশা করছি আগামী দিনগুলো এমনভাবে কেটে যাবে। তো যারা আমার ভিডিও দেখেন তাদের সকলের প্রতি রইল অত্যন্ত কৃতজ্ঞতা। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। অ্যান্ড সবাইকে বলবো, ঘরে থাকুন, ঘরে জীবনকে উপভোগ করুন, আপনার আশেপাশে যারা আছে তাদের সকলকে ভালোবাসুন, সকলের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিন, সমালোচনা থেকে বিরত থাকুন। আর
এই একটা মাস দোয়া দরুদের মাধ্যমে আমাদের যে পৃথিবীর জন্য এবং নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য ভালো কিছু বয়ে আনুক, সেই দোয়াই করি। তো সবাই ভালো থাকবেন।